নমস্কার দর্শক বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে জানব বিশেষ ওই চারটি রাশির আজকে আর্থিক যোগ ভালো রয়েছে বা হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকছে। তো ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন, তবে ভালো করে বুঝতে পারবেন এবং জানতে পারবেন ওই বিশেষ চারটি রাশির নাম। তো চলুন সরাসরি ভিডিওতে যাওয়া যাক। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকবেন। তো প্রথমে জেনে নিচ্ছি আজকের দিনের সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে দ্বাদশী তিথি, আজ পক্ষ হচ্ছে শুক্লপক্ষ, আজ নক্ষত্র হচ্ছে আদ্রা, আজ যোগ হচ্ছে বৈধৃতি, বার হচ্ছে বৃহস্পতিবার, 2 ফেব্রুয়ারি 2023। আজকের সূর্যোদয় হবে সকাল 6:15 এবং সূর্যাস্ত হবে বিকাল 5:25। আজকের চন্দ্র রাশি হচ্ছে মিথুন রাশি, আজ যেই জন্মগ্রহণ করবে তার রাশি হবে মিথুন রাশি। চলুন এখন জেনে নেব আজকের অশুভ সময়। রাহুকাল চলছে 1:56 থেকে অশুভ সময় চলছে 3:17 পর্যন্ত। আপনারা এই সময়ের ভিতরে ভালো কাজ, নতুন কোনো কাজ বা কোনো রকমের বিনিয়োগ করা থেকে একদম বিরত থাকবেন, এমনকি বড় কোনো রকমের ডিলিংসও এই সময়ের ভিতরে আপনারা করবেন না, আর লটারি কাটা থেকে তো একদম দূরে থাকবেন। এখন জেনে নেব আজকের শুভ সময়। আজকের ভালো সময় চলছে 12:13 থেকে ভালো সময় চলছে 12:56 পর্যন্ত। আপনারা অবশ্যই এই সময়ের ভিতরে ভালো কাজ, নতুন কাজ শুরু করতে পারেন, এতে আপনার কাজটি সফল এবং ভালোভাবে হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো চলুন এখন জেনে নেব আজকের শুভ দিক। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। দক্ষিণ দিকে কাজ বা যাত্রা থাকলে সেটি শুভ ফলদায়ক হতে চলেছে। তো চলুন এই ছিল আজকের পঞ্চাঙ্গ। এরপর জেনে নিচ্ছি আমরা সেই বিশেষ চারটি রাশি সম্পর্কে। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি জাতকদের ক্ষেত্রে আজকে দিনটি খুব ভালো যাবে। আজকে বিভিন্ন উপায়ে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন, সেটা বন্ধুদের সাহায্য পেয়ে হতে পারে বা পুরনো কোনো বিনিয়োগ থেকে অর্থ হতে পারে বা কোনো ব্যবসা থেকে হতে পারে। তো সেটা বিস্তারিত জানছি। যারা অলরেডি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে আজকে দিনটি মোটামুটি ভালো যাবে। আজ বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ করুন, ভালো রকমের রিটার্ন পাওয়া সম্ভাবনা দেখা যাচ্ছে, বা আপনি আজকে কোনো শেয়ার বিক্রি করে ভালো রকমের অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আপনি যদি কোনো ব্যবসা করে থাকেন তাহলে সেই ব্যবসায়ও ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই ব্যবসার দিকে নজর রাখুন। প্রয়োজনে আজকে বিদেশে ব্যবসা করুন, ব্যবসায় ভালো রিটার্ন অবশ্যই পাবেন। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আজকে নিজে যদি কোনো ব্যবসা শুরু করতে চান অবশ্যই বন্ধুদের কাছ থেকে এবং পরিবারের কাছ থেকে ভালোভাবে আর্থিক সাহায্য পাবেন, যা আপনার ব্যবসা উন্নতি বা গ্রো করতে অনেকটা সাহায্যদায়ক হবে। মোট কথা, আজকে আপনার দিনটি খুব ভালো যাবে বলে আশা করা যাচ্ছে। আজকে বিভিন্ন উপায়ে আপনি ইনকাম করতে পারবেন, যারা ফ্রিল্যান্সিং বা যারা নেটওয়ার্ক মার্কেটিংয়ে কাজ করেন তাদের ক্ষেত্রেও দিনটি মোটামুটি আছে, ভালো রিটার্ন পাবেন। আর বকেয়া টাকা তোলার চেষ্টা করবেন, কারোকে তো কোনো রকম ধার দেওয়া থেকে বিরত থাকবেন। যারা প্রতিনিয়ত লটারি কাটেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি মোটামুটি যাচ্ছে, আপনারা অবশ্যই আজকে লটারি কাটতে পারেন। তবে ভিডিও শুরুতে বলা শুভ সময় অশুভ সময় মাথায় রাখবেন, শুভ সময়ে সমস্ত রকমের কাজগুলি করার চেষ্টা করুন, অশুভ সময়ে কোনো রকম কাজ করবেন না। এখন জেনে নিচ্ছি পরের রাশি। পরের রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি জাতকদের আজকে আর্থিক যোগ বা আর্থিক উন্নতির ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনি চাইলে অবশ্যই আজকে আপনার ভাগ্যকে পাল্টে নিতে পারেন, বা এরকম একটা সুযোগ থাকছে। আপনি আপনার আর্থিক পরিস্থিতিকে আরও উন্নত করতে বেশ ভালো সাফল্য লাভ করবেন, মানে ভালো উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকে আপনার বন্ধুবান্ধব মিলে আপনি যদি কোনো ব্যবসা শুরু করতে চান সেক্ষেত্রেও ভালো রকমের রিটার্ন পাবেন, বা ব্যবসায় ভালো উন্নতির যোগ দেখা যাচ্ছে। রাস্তাঘাটে আজকে সাবধানতা অবলম্বন করুন, আর অপ্রয়োজনীয় খরচ থেকে এড়িয়ে চলুন, নাহলে কিন্তু আপনার অর্থ ক্ষতি আটকাতে পারবে না। আজকে আপনার ব্যবসা ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালোই যাচ্ছে। যারা শেয়ার মার্কেট অথবা ট্রেডিং এর সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ছোট কিংবা ফটকা ব্যবসার সঙ্গে যুক্ত
তাদের ক্ষেত্রেও বেশ ভালো লাভবানের সম্ভাবনা রয়েছে। তাই এই রাশি জাতকদেরা আজকে আর্থিক দিক থেকে মোটামুটি ভালো উপার্জন করতে পারবেন বা সঞ্চয়ের দিকে মনোযোগী হতে পারেন, থেকে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ পরিবার এবং বন্ধুবান্ধবের কাছ থেকে ভালো আর্থিক সহযোগিতা পাবেন, এমনকি আটকে থাকা টাকা পয়সাও আপনি আজ তোলার চেষ্টা করতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি প্রতিনিয়ত লটারি কাটেন তাহলে অবশ্যই আজকেও লটারি কাটতে পারেন। তবে ভিডিও শুরুতে বলা শুভ সময় অশুভ সময় মাথায় রাখবেন, শুভ সময়ে সমস্ত ভালো কাজগুলি করার চেষ্টা করবেন বা লটারি কাটবেন, এতে আপনার লটারি কাটার বা লাগার সম্ভাবনাটা বেশি থাকবে। তো চলুন এখন জেনে নিচ্ছি আমরা পরের রাশি। পরের রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি জাতকদের আজকে দিনটি খুব ভালো যাবে। আজকে আপনার আর্থিক উন্নতির ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে, বিভিন্ন উপায়ে আপনি আজকে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। আজ আপনি ছোটোখাটো কোনো ব্যবসা শুরু করে থাকলে সেক্ষেত্রেও ভালো রিটার্ন পাবেন, এমনকি আপনি যারা অনেকদিন ধরে কাজের চেষ্টা করছিলেন বা কোনো ব্যবসা শুরু করার চিন্তা আপনি নিয়েছিলেন তাদের ক্ষেত্রেও দিনটি ভালো যাবে। বিভিন্ন উপায়ে আপনি আজকে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন, কিন্তু কিন্তু আজকে আপনাদের কিন্তু সেই সঙ্গে খরচের সম্ভাবনা ভীষণ থাকছে। তাই বুঝে শুনে আজকে দিনটি পরিচালনা করবেন আর বুঝে শুনে আজকে খরচাপাতি করবেন, আর বন্ধুবান্ধবকে আজকে টাকা ধার দেওয়া থেকে একদম বিরত থাকবেন, বরং বকেয়া টাকা তোলার চেষ্টা করুন, এতে আপনার আর্থিক পরিস্থিতি আরও উন্নত হবে। আর রাস্তাঘাটে সাবধানের সঙ্গে চলুন, আর দূরে কোথাও ভ্রমণের দিকে আজকে ভাবনা চিন্তা রাখতে পারেন, কিন্তু হ্যাঁ খরচ কিন্তু আপনার বাড়বে, সে ব্যাপারে ধ্যান রাখবেন। আজকে শেয়ার মার্কেট অথবা ক্রিপ্টোকারেন্সিতে যারা বিনিয়োগ করেন তারা অবশ্যই বুঝে শুনে বিনিয়োগ করুন, এতে ভালো অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। আজকে বুঝে শুনে বিনিয়োগ করুন, ভালো রকমের রিটার্ন পেতে পারেন। আজকে আপনার রাস্তাঘাটে একটু সাবধানের সঙ্গে চলতে হবে, এ বিষয়টা মাথায় রাখবেন। আজকে আপনার যারা প্রতিনিয়ত লটারি কাটেন তাদের ক্ষেত্রেও দিনটি বেশ ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকে অবশ্য ভিডিও শুরুতে বলার শুভ সময় অশুভ সময় মাথায় রাখবেন, শুভ সময়ের ভিতরে লটারি কাটার চেষ্টা করবেন আর অশুভ সময়টা পেরিয়ে চলুন, তারপরে কোনো ভালো কাজ করবেন, এটা অবশ্যই মাথায় রেখে চলুন। এক্ষেত্রে আজকে আপনি বেশ ভালো ফলদায়ক হবেন। চলুন এখন জেনে নেব আমরা আজকের লাস্ট রাশি হচ্ছে কি মকর রাশি। মকর রাশি জাতকদের আজকে দিনটি খুবই ভালো যাবে। আজকে আপনার ইনকাম আগের তুলনায় বেশ বৃদ্ধি পাবে, আপনার অনেক দিনে আটকে থাকা কোনো টাকা পয়সা আপনি আজ পেতে পারেন, তাই আপনার আজকে আর্থিক পরিস্থিতি উন্নত হবে। আজ পরিবারকে সময় দিন, পরিবারের জন্য আজকে যদি কোনো খরচ করেন সেক্ষেত্রে ও দিনটি ভালো যাবে, পরিবারের সুখ শান্তি বজায় থাকবে, তার জন্য আজকে দিনটি মোটামুটি খুব ভালো যাবে। আপনি যদি ব্যবসায় যুক্ত হতে চাইছেন বা ব্যবসা করতে চাইছেন সেক্ষেত্রে ভালো রিটার্ন পাবেন, তবে ব্যবসার সমস্ত নিয়মকানুন জেনে নেওয়া জরুরি রয়েছে, নাহলে কিন্তু আপনি ভুল করে অনেক অর্থ ক্ষতি করতে পারেন, সে ব্যাপারে সজাগ এবং সতর্কতা অবলম্বন করুন। আর যারা অলরেডি ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আজকে ব্যবসা বাড়ার সম্ভাবনা রয়েছে বা বাড়ানোর চিন্তা ভাবনা নিতে পারেন, সেক্ষেত্রে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে আপনার রাস্তাঘাটে একটু সাবধানে চলুন, আর বন্ধুবান্ধবের কাছ থেকে আপনার আজকে বকেয়া টাকা তোলার চেষ্টা করতে পারেন, নতুন করে ধার দেওয়া থেকে বিরত থাকবেন, ধার দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকাটা আপনার জন্য খুবই জরুরি এবং বুদ্ধিমত্তা পরিচয় হবে। আজকে আপনি যদি শেয়ার মার্কেট অথবা ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত হন বা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো। যারা নতুন তারা অবশ্যই সঠিক ট্রেনিং নিয়ে তারপরে বিনিয়োগ করবেন, এতে ভালো অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকবে বা ভালো অর্থ উপার্জন করতে সক্ষম হবেন, নাহলে কিন্তু অর্থগতি হয়ে যায়। ভালো চলছে মানে এই নয় যে যেখানে সেখানে বিনিয়োগ করলেই আপনি অর্থ উপার্জন করতে পারবেন, অবশ্যই আপনাকে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বিনিয়োগ করতে হবে, এতে আপনি ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করে জানাবেন।